বা মুসলিমেই হোক দ্বিতীয় বিবাহ করাবলৈ এতিয়াৰে পৰা চৰকাৰৰ অনুমতি লব লাগিব সরকারি কর্মচারী লৈ এবাৰ কঠোৰ নিৰ্দেশনা দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই হিন্দুয়ে হোক বা মুসলমানেই হোক দ্বিতীয় বিবাহ করাবলৈ বাবে সরকারৰ অনুমতি লব লাগিব এই মুহূৰ্তত ডিৱাই 365 ডিজিটেলৰ দৰ্শকসকলক জনাই আছো ৰাজ্যৰ সরকারি কর্মচারী বিবাহৰ ক্ষেত্ৰত আহিল নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই দ্বিতীয় বিবাহ করাবলৈ লব লাগিব সরকারৰ অনুমতি সরকারি কর্মচারী লৈ কঠোৰ নিৰ্দেশনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যৰ সরকারি কর্মচারীৰ বিবাহৰ ক্ষেত্ৰত এই নতুন নিয়ম প্রবর্তন কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে এতিয়াৰে পৰা সরকারি কর্মচারীয়ে অনুমতি নোলোৱাকৈ দ্বিতীয় বিবাহ করাব নোৱাৰিব সরকারৰ বিনা অনুমতি দ্বিতীয় বিবাহ করলে কর্মচারীর বিপদ অনিবার্য আমি জানাই আছো সরকারি কর্মচারী যদি দ্বিতীয় বিবাহ করিম বলে ভাবিছে তেও হিন্দুয়ে হোক বা ইসলামেই নহোক কিয় তেও সরকারৰ অনুমতি লবই লাগিব নহলে সেই কর্মচারীজনের বিপদ অনিবার্য সরকার নজনাকৈ দ্বিতীয় বিবাহ করলে ভৰিব লাগিব জরিমনা এনে করলে সরকারি কর্মচারী সন্মুখীন হব লাগিব বিভাগীয় তদন্তরও প্রয়োজন সাপেক্ষে প্রযোজ্য হব বাধ্যতামূলক অবসর বিধিও নতুন নিয়ম রূপায়ণের ক্ষেত্রে কঠোর হব রাজ্য সরকার পত্নী বা স্বামী থাকা অবস্থাত সকলো সরকারি কর্মচারী দ্বিতীয় বিবাহত বাধা আপনার পত্নী জীবিত অবস্থাত আছে বা আপনার স্বামী জীবিত অবস্থাত আছে আপনি এজন সরকারি কর্মচারী ধর্মর কোনো কথা নাই তেনেহলে আপনি দ্বিতীয় বিবাহ করাব নোৱাৰিব আপনি সরকারের অনুমতি লবই লাগিব হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই ধর্মক লৈ কোনো কথা নাই দ্বিতীয় বিবাহ করাবলৈ লব লাগিব সরকারের অনুমতি সরকারি কর্মচারী লৈ কঠোর নিৰ্দেশনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের সরকারি কর্মচারীর বিবাহর ক্ষেত্রে বিয়া পতার ক্ষেত্রতো নতুন নিয়ম আহিছে এতিয়াৰে পৰা সরকারি কর্মচারী অনুমতি নোলোৱাকৈ কৰিব নোৱাৰিব দ্বিতীয় বিবাহ সরকারের বিনা অনুমতিত দ্বিতীয় বিবাহ করলে সেই কর্মচারী বিপদ অনিবার্য কি কৈছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দ্বিতীয় বিবাহৰ ক্ষেত্ৰত সেই মন্তব্য আগবঢ়াইছো মুসলিম ব্যক্তি এজনে দ্বিতীয় মেরেজ কৰিব পাৰে কিন্তু সরকারি কর্মচারী এজনে দ্বিতীয় মেরেজ করার আগতে রাজ্য সরকারৰ অনুমতি লব লাগিব হিন্দু হক মুসলমান হক আপুনি সরকারি কর্মচারী গতিকে সরকারি কর্মচারী এজনে দ্বিতীয় বিবাহ করার আগতে রাজ্য সরকারের অনুমতি লব লাগিব সেই রাজ্য সরকারের রেকর্ডত আহিব লাগিব এটো পুরোনা নিয়ম এটো মই বনোৱা নিয়ম নহয় আগতে কংগ্রেসের দিনতে বনাই থকা নিয়ম রূপায়ণ হওয়া নাছিল গতিকে আমি নতুনকৈ সার্কুলারখন দিছো যে এই বিষয়টো এতিয়াৰ পৰা আমি রূপায়ণ কৰিম আর এয়া আছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য তেও মন্তব্যত স্পষ্টকৈ উল্লেখ করেছে মুসলমান হিন্দু বলে কোনো কথা নাই আপনি এজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হওয়ার পিছত যদি আপনি দ্বিতীয় বিবাহ করাব বিচাৰে তেনেহলে আপনি সরকারের অনুমতি লবই লাগিব হিন্দু মুসলমান ধর্মক লৈ কোনো কথা নাই সরকারি কর্মচারী লৈ এনে ধরনের কঠোর নির্দেশনা দিছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে রাজ্যের সরকারি কর্মচারী বিবাহৰ ক্ষেত্রে নতুন নিয়ম আহিছে এতিয়াৰে পৰা সরকারি কর্মচারী অনুমতি নোলোৱাকৈ কৰিব নোৱাৰিব দ্বিতীয় বিবাহ সরকারের বিনা অনুমতি দ্বিতীয় বিবাহ করলে বিপদ অনিবার্য সেই সরকারি কর্মচারীজনের সরকারক জানাবই লাগিব সরকারক নজনোৱাকৈ দ্বিতীয় বিবাহ করলে ভৰিব লগা হব জরিমনা আপুনি বৃহৎ পরিমাণের জরিমনা ভৰিব লাগিব এনে করলে সরকারি কর্মচারীয়ে বিভাগীয় তদন্তৰ সন্মুখীন হব প্রয়োজন সাপেক্ষে প্রযোজ্য হব বাধ্যতামূলক অবসর বিধিও নতুন নিয়ম রূপায়ণের ক্ষেত্রে রাজ্য সরকার আরও কঠোর হব পত্নী আছে আপনার স্বামী আছে তারপিছতো আপনি দ্বিতীয় বিবাহ করাব বিচাৰিছে কিন্তু আপনি অনুমতি লবই লাগিব পত্নী স্বামী থাকা অবস্থাত সকল সরকারি কর্মচারীক দ্বিতীয় বিবাহত বাধা কি কৈছিল মুখ্যমন্ত্রীয়ে পুনর্বার শুনোৱা মুসলিম ব্যক্তি এজনে দ্বিতীয় মেরেজ করিব পারে কিন্তু সরকারি কর্মচারী এজনে দ্বিতীয় মেরেজ করার আগতে রাজ্য সরকারের অনুমতি লব লাগিব হিন্দু হক মুসলমান হক আপনি সরকারি কর্মচারী গতিকে সরকারি কর্মচারী এজনে দ্বিতীয় বিবাহ করার আগতে রাজ্য সরকারের অনুমতি লব লাগিব সেই রাজ্য সরকারের রেকর্ডত আহিব লাগিব এটো পুরোনা নিয়ম এটো মই বনোৱা নিয়ম নহয় আগতে কংগ্রেসের দিনতে বনাই থকা নিয়ম
রূপায়ণ হোৱা নাছিল গতিকে আমি নতুনকৈ সার্কুলারখন দিছো যে এই বিষয়টো এতিয়াৰ পৰা আমি রূপায়ণ কৰিম আৰু এয়া আছিল মুখ্যমন্ত্রীগৰাকীৰ মন্তব্য মুখ্যমন্ত্রীগৰাকীয়ে স্পষ্টকৈ উল্লেখ কৰিছে হিন্দুৱে হওক মুছলিমেই হওক সরকারি কর্মচারী দ্বিতীয় বিবাহ পাতিবলৈ বা করাবলৈ সরকারের অনুমতি লব লাগিব সরকারি কর্মচারীর কঠোর নির্দেশনা হিমন্ত বিশ্বকর্মাৰ